খুব বেজে গেছি রে, খুব বেজে গেছি বেলা। আর একটু হলেই সারে সর্বনাশ হয়ে যেত। যাকে যা হয়েছে হয়েছে, দেখা যাবে। তুমি যেন অবধ শিশু, কার্পেটটা কে ঝাড়তে হয়েছে তুমি তো বলেছিল, বলো নি না? মানে দোষ ভারী মেমোস্টি বুঝলি, বুঝলি বেলা সকাল থেকে যাচ্ছে রে। এ বেলা বলছি চো না একটু রোয়াকে বসি, সকালে যা যাচ্ছে যে আলু কপি খাই, কি বলিস? হ্যাঁ আমি আলু কপি তোকে খাবো। এ না না, আমি আলু কপি আমি খাবো না। সে কি রে, আমি আলু কপি খাচ্ছি, তুই খাবি না? চপ কাটলেট পুঁতি বলে খেতিস? হ্যাঁ চপ কাটলেট ওটা খেতাম, কিন্তু একটু কম খেতাম। কারণটা কি? আছে আছে, কারণ আছে। অনলাইন কারণটা কি? পেট পেট খারাপ নাকি? না না না, পেট খারাপ না, যাতে পেটটা না খারাপ হয় সেই জন্য। আর আজকে লোদার বৌবা, তাতে তোর কি? আরে সন্ধ্যাবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে না, পেটটা খালি রাখতে হবে তো। হ্যাঁ এই কি যে বলো না, লোদার বৌবা, লোদার বৌবা তো রান্না তো টিকটিকি ডিমের ডালনা আর চুলার চাননি আর নেই ডিমের ক্যালিয়া। এ কখনো না কখনো। আরে এই হলো কি সেই হলো, এ হচ্ছে মানুষ হলো। আরে কি ভাবছো, বৌভাতে লুচি মিষ্টি চপ ফ্রাই মাংস ঘি মাখন একদম মুখ শুদ্ধি নরকে যাবি, নরকে যাবি। তখন থেকে আলু কাবলি খাবো বলে প্রাণটা কাঁদছে, তখন থেকে তাকার দিয়ে যাচ্ছে। এই পেলা বলছি গুলো তো আমাকে বলেনি না, বলেনি। বলছি আমি যদি তোর সাথে যাই, মানে তোর পেট পেট তো ভালো নয়, পেট রোগ আমার, ধর ওখানে একটু বেশি বেশি খেয়ে একটা কিলিং করে যাতে না করিস তোর জন্য পাহাড় দিতে। ওসব ছাড়ো টেনি দা, হ্যাঁ ওসব চালাকে চলবে না। লোদার বাবা হেভি রাগিল, হ্যাঁ একদম কান পর্যন্ত গো। উরি বাবা, আবার দিনে একবার মুখগুলো ভাজে। আমার কি মনে হয় জানো তো, তুমি যদি বিনা নিমন্ত্রণে খেতে যাও আমাকে নিশ্চয়ই ছাদ থেকে ঠেলে ফেলে দেবে, তাই না? দেখলে মনে হবে যেন আয় বাবা দুটো রসগোল্লা খেয়ে যা, এরকম ডেকে ডেকে বলবে। আর যেসব বাবাদের গোপ থাকে তারা শুধু গাট্টাই মারতে থাকে, গাট্টাই মারতে থাকে। এবার চললাম বটে। কি রে কোথায় যাচ্ছিস? বৌমা তো সন্ধ্যাবেলা, এখন এই যে কি করবি, গলা পাতা করবি? আরে না না, গলা পাতা কেন কাটতে হবে? আরে আমি কোথায় রাজু নাকি, আমি যাচ্ছি চুল কাটতে। চুল কাটতে সেলুনে? আচ্ছা চ আমি তোকে সেলুন নিয়ে যাবো চ। আরে আমার তোমার যাওয়ার দরকার কি? হ্যাঁ আমি যাচ্ছি চুল কাটতে, তোমার যাওয়ার দরকারটা কি? তাহলে দরকার আছে বই, দরকার আছে। যাচ্ছিস বৌমাতে নিমন্ত্রণ রেখেতে, যা তা করে চুল ছাড়লে হয় নাকি? এমন একখানা মুখম ছাড় দেবো দেখে সবাই যেন হা করে তাকিয়ে দিবে, বুঝলি? চ তোর চুল কাটা তদারক করবো, চ চ চ। এই আমার না আবার সেলুনের একটু ভয় লাগে। এ চল টেনে যাচ্ছে, হ্যাঁ চ। এবার তোমার প্রবেশ, মন্দিরের প্রবেশ, মন্দিরে চুল কাটা হয়ে গেল। চুলগুলো কদম ছাট করে দেবে, সব ছেড়ে দেবে। আর একটা চাঁদি দিয়ে পাঁচটা লম্বা টিকি বানিয়ে দিতে পারে, টিকির সাথে একটা গাঁদা ফুলও ফিরিয়ে দিতে পারে। কি যে করবে বলা যায়, চলে গেল মন্ত্রী। টেনিদা টেনিদা, ওই যে বিউটি সেন্টার,
পটল মাছের ঝোল কাজ কিনা বুদ্ধি আর প্রত্যেকে হবে। এ কেন, ওই যে নামটা তো বেশ। হ্যাঁ নামটাই তো বেশ, যা না ঢুক যা এক্ষুনি, এমন একটা ছাড় দেবে কবিদের মতো, দেখলে মনে হয় পেছন থেকে মেয়ে সাহেব হাঁটছে। বুঝলি খেলা, সেলুন হচ্ছে ভেরি ডেঞ্জারাস জায়গা, সুন্দর বলার চেয়েও ভয়ানক, বুঝে শুনে না ঢুকতে পারলে না সে বেঘরে মারা যায়। দেখ আমি এসছি বলে তুই আজকে বেঁচে গেলি, আমি যদি না আসতাম তো ঘাড়া ফাঁপানো রাবড়ি লম্বা চুল অথবা দেড় হাত লম্বা টিকি বেরিয়ে যেত, তার সাথে একটা গাঁদা ফুল কি যে করবে বলা যায় না। সেলুনে ঢোকার কথা, গাঁটটা কোথা থেকে আসে? পরমাণু কিছু
যেদিন একটা সেলুন খুলবে না ওই সেলুনের নাম হবে দা গ্রেট কাটা, আর সেই চুল কাটা স্টাইল হবে দা গ্রেট ছাটাই, বুঝলি? চল এমন একটা স্টাইল দিয়ে দেবো, দেখিয়ে দেবো, পুরো মাখাও নিয়ে যাবে সবাই হাঁকর দিয়ে দেবে, চ কাঞ্চি ভেঙে যাবে। সত্যিকারের চুল কেটে দেখ, কেটে দিয়েছি। আরে বাবু থামো না, আরে ও বেশ তো কাটছে, কাটুক না, আমার প্যাস্ট্রিটা কে দেবে তুই? হ্যাঁ এ হলো গিয়ে বউ ভদ্রচা কায়দাটাই আলাদা, তোলে ঠাকুর তাকে ঢাকাই করে। এই বরাবরই থামো, তো কেসা চল লাগাই আপনি বলিয়ে না, ও হাম বলতা হ্যাঁ ইয়া পর এক ইঞ্চি ঢাক দাও, ইয়া পর চার ইঞ্চি ঢাক দাও, আর এই জায়গা না এখানে আমার নাম খারাপ হয়ে যায়। আমার বদনাম হয়ে যায়গা, এসে নেই হতা, চল ইঞ্চি ছ।